ইমতিয়াজ খান লাবু জুনিয়র ডিভিশন এবং ফার্স্ট ডিভিশনের নাম করা কোচ, তবে কখনো প্রিমিয়ারে কোচিং করাননি। ওনার অনেক সাফল্য আছে, অনেক টিম চ্যাম্পিয়ন করেছেন, রানার্স আপ করেছেন, টিম উঠিয়েছেন। বাবু ভাই আপনি কোচিং শুরু করছেন কবে থেকে? আমি কোচিং শুরু করছি 1989 সাল থেকে, মাতৃয়াল যুব সংঘ থেকে। এর আগে আপনি ফুটবল খেলতেন কোন ক্লাবে? এর আগে আমি স্ট্যান্ডে খেলছি, ওয়ারিতে খেলছি, দিলকুশায় খেলছি। রহমতগঞ্জের বিরুদ্ধে গোল আছে, ভালো ভালো টিমের ব্রাদার্স এর বিরুদ্ধে গোল আছে, আমার অনেক টিমের বিরুদ্ধে গোল আছে। হ্যাঁ, কোন না, আমি প্রতিষ্ঠার জন্য গোল করতাম, দুইটা একটা গোল তো করতাম সবসময়, মিডফিল্ডার থেকে যাই গোল করছে, মুক্তিযোদ্ধার বিপক্ষে আমার গোল আছে। হ্যাঁ, ন্যাশনাল নিউ 2 বছর ডাক পাইছিলাম, 40 জন, এটা মুস্তাবিলি 81, 82, 83। না না না, মূল ন্যাশনাল টিম। হ্যাঁ, সবুজ লাল করলো যখন তখন, হ্যাঁ তখন, হ্যাঁ তখনও ডাকছিলাম। আমি 1977 সাল আরম্ভে শুরু করছি, 1989 সাল আরম্ভে দিয়ে শেষ করছি। অন্য ক্লাবগুলোতে খেলছি। আর কোচিং আসলেন হলো আপনি? কোচিং আসলে যে 1989 সাল থেকে, যখনই যে বছরই খেলা ছাড়লাম ওই বছর থেকে মাতুল যুব সংঘের চেয়ারম্যান সাহেব ছিলেন ওই এলাকার রহমান হাবিবুর রহমান মোল্লা, পরবর্তীতে এমপি, উনি আমাকে নিয়ে আমাতুল টিমের কোচ বানাইলেন। এরপরে আপনি কোচ ছিলেন, আপনি কোচিং লাইফে আপনার সাফল্য কী আছে, কয়টা টিমকে চ্যাম্পিয়ন করেছেন? আমি যেমন পূর্বাঞ্চলকে 3rd ডিভিশন থেকে 1st ডিভিশন পর্যন্ত নিয়ে গেছি এবং সববারই চ্যাম্পিয়ন ছিলাম। যাত্রাবাড়ি ক্রীড়া চক্র সেম, বাসাবর্তন 3rd ডিভিশনের 2nd ডিভিশন, 2nd ডিভিশনের 1st ডিভিশন, দীপালি যুব সংঘকে 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, 3rd ডিভিশনের 2nd ডিভিশন, শেখ রাসেল এসেছিলেন এই 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন, তারপরে শহীদ জিয়া স্মৃতি সংসদ একটা টিম করছিল, ওইটা ফাইনাল থেকে চ্যাম্পিয়ন করছিলাম, তারপরে নবপুর ক্রীড়া চক্রের সাথে জড়িত ছিলাম, এই আর কি। সালগুলো মনে আছে? আসলে তো তখন এক সালের খেলা আরেক সালে হইতো, আসলে সালগুলো আমি বলতে পারবো না। হ্যাঁ, সালগুলো এগুলো যেমন 1989 যেমন বলেন যে 2002-03, 2005-04 এরকম সাধারণ পার্টিকুলার আমি সনগুলো বলতে পারবো না। আচ্ছা, আপনাদের 17টা টিম কি আপনি? 17 বার চ্যাম্পিয়ন রানার আপ, মানে চ্যাম্পিয়ন আর রানার আপ মিলে 17 বার আমি উত্তীর্ণ হয়েছি। 17 বার টিম প্রমোশন করছে? প্রমোশন করছে, মানে ফাইনাল থেকে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তারপর টিম কোন টিম? বিসিএল থেকে প্রিমিয়ারে উঠছে? হ্যাঁ, বিসিএল থেকে প্রিমিয়ার, যেমন শেখ রাসেলের সাথে জড়িত ছিলাম যখন 1st ডিভিশনে। আচ্ছা, তখন কামাল বাবুর সাথে আমিও একটা ওয়েতে ছিলাম। আচ্ছা, তখন 1st ডিভিশন থেকে প্রিমিয়ারে গেল টিমটা, ওই টিমের সাথে সরাসরি হেড কোচ হিসেবে কোন দল কি 1st ডিভিশন থেকে প্রিমিয়ারে? না 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 না, ওই সুযোগ আমার হয় নাই। তখন আমি জুনিয়র ডিভিশনের 3rd ডিভিশন, 2nd ডিভিশন টিম, আমার নিজস্ব কিছু টিম আছে, এরা আমাকেও ছাড়ে না, আমি এদেরকে ছাড়ি না, এই জন্য এদেরকে ছাড়ে আমি কোথাও যেতে পারি না, সেই টিমগুলোকে আমার করতে হইতো সব। আপনি প্রিমিয়ার কোচিং করেন না কেন? এত এত প্রিমিয়ারে তো প্রিম, আমার তো এটা করার লাইসেন্স নাই। আচ্ছা আচ্ছা, এখন আমার সি লাইসেন্স আছে, এখন বি লাইসেন্স করতেছি, এটা ফার্স্ট পার্ট শেষ হয়েছে, সেকেন্ড পার্ট হচ্ছে, এটা হইলে আমি মনে করেন যে হয়তো চ্যাম্পিয়ন্স লিগটাও হেড কোচ হিসাবে করতে পারবো। প্রিমিয়ার এখনো আমি চ্যাম্পিয়ন্স লিগ করি, ফকিরের ফুলের কোচের দায়িত্বে আছি আমি, যদিও হেড কোচ না। হ্যাঁ, হেড কোচ আছে শাহাদাত। আচ্ছা, আর আমি সহকারী হলে আমি হেড কোচের দায়িত্বটা পালন করি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তো যাই হোক, এখন লাইসেন্স করতেছেন? হ্যাঁ, এটা বিশেষ প্রিমিয়ারে, হ্যাঁ মানে লাইসেন্সে ই আছি, লাইনে আছি, ফার্স্ট পার্ট শেষ করে সেকেন্ড পার্টে যা হয়তো পাস করলে বি লাইসেন্স পেয়ে যাবো ইনশাল্লাহ। স্টিল ইয়াং লাগতেছে, বয়স কত আপনার? আমার বয়স 66-এ পড়লো যদিও, কিন্তু আমার আসলে ইয়াং লাগে, আল্লাহর হয়তো রহমত, অশেষ রহমত, এই কারণেই। মাঝে তো আপনার স্ত্রী মারা গেছে? আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি আবার বিয়ে করছি। আপনার প্লেয়ার সন্তানটাকে ফুটবল খেলে কেউ আছে কেউ? আমার ছেলে খেলাধুলো করতো, কিন্তু ওর গ্রোথে তো বেশি, ও অনেক চেষ্টা করো মানে খেলার জন্য ফিটনেস আনতে পারেন, এই জন্য বলছি তোমার খেলার দরকার নাই, তুমি কোচেস ট্রেনিং করো, আস্তে আস্তে যেহেতু এটা পছন্দ করো একটা ওয়েতে থাকা লাগবে। তো সৌরভ ইসা ফারহানগাঞ্জ সৌরভ এক সময় বাসাবতেও খেলছে, স্ট্যান্ডেও খেলছে আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। তারপরে কোচিং লাইনে এখন ওই গ্রাস রোডটা করছে। আচ্ছা আচ্ছা, এবার সি লাইসেন্স হলে বলছি কইরা নিও, এই আস্তে আস্তে দিকে এলে নানা যায় কিনা। আচ্ছা, আপনার এই লম্বা কোচিং ক্যারিয়ারে অনেক খেলোয়াড় তৈরি করছেন, যেটা এখন নাম বলেন না একটু? আসলে অনেক খেলোয়াড় কি একসময় আমাদের কাছে থাকে, পরবর্তীতে অন্যদের কাছে যায়, যেমন জাতীয় দলে খেলছে অনেক প্লেয়ারই আমার ছেলে, ইয়াসিন
সে আমার সাথে থার্ড ডিভিশনে থাকে টঙ্গী স্টপার ইয়াসিন যেটা ন্যাশনাল জিবে ছিল ইয়াসিন খান যে বরিশালের বরিশালের হ্যাঁ হ্যাঁ এই আমি টঙ্গী ক্রীড়া চক্রের রাইন্ডা মোটামুটি নবপুরে সে আমার সাথে ছিল টঙ্গী ক্রীড়া চক্র সে আমার সাথে ছিল আচ্ছা তারপরে শরীফুল ছিল তারপরে আর অনেকই ন্যাশনাল টিমের যেমন বর্তমানে আপনার ওই রাইট ব্যাক খেলে না 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 ওই যে চাকমা ছেলেটা কক্সেস বাজারে সুশান্তপুরগুলা এরকম মোটামুটি আমি মোটামুটি প্র্যাকটিস রেগেস করেছি এও বর্তমান ন্যাশনাল জানেন বিপ্লব আছে মিডফিল্ড তাকে আমি প্র্যাকটিস করেছি আসলে তো এগুলো ঠিক না আমাদের কাছে একসময় তাকে জুনিয়ার থেকে আমাদের কাছ থেকে এরা ওই ন্যাশনাল টিমে গেছে আর কি যাই হোক এটা তো অনেক বড় লম্বা সফর ন্যাশনাল টিম পর্যন্ত সে আমাদের টাচি ছিল চেষ্টা করলেই হয় না আমরা চেষ্টা করি আর তা আল্লাহ হয়তো দিতে পারে যেমন গত বছর জাবেদ হাসান করছি থার্ড ডিভিশন একটা টিম আল্লাহর রহমত এসে উত্তীর্ণ এবার সেকেন্ড ডিভিশনে খেলতেছে আসলে আমি যতগুলো ক্লাব আছে আমি বাসাব এবং পূর্বাচল ক্লাবটার সাথে আমি মানে এমন ভাবে জড়িত এই টিমে যেমন পূর্বাচল ক্লাবে মঞ্জু ভাই ছিল কাউন্সিলর মঞ্জু ভাই মারা গেছেন উনি উনি মারা যাওয়ার পরে আসলে আমি ক্লাবটা ছাড়ছি কারণ উনি থাকলে হয়তো আমি আজ অন্য কোনো ক্লাবে কাজ করতে পারতাম না ওনার ক্লাবেই কাজ করতাম আমার এই জীবনে এমন কোনো অফিসিয়াল আমি আর আমার দেয়নি আর টুঙ্গি ক্রীড়া চক্র যেটা মান্নান ভাইরা চালায় নুর ইসলাম সাহেব যে বিএফএফ এর মেম্বার ওনারা চালায় এই ক্লাবটাও আমি চালায় ওনার স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আনন্দও পাই এই ক্লাবটা চালাই দুইটা ক্লাব চালাই আনন্দ পাইছি জীবনে স্মরণীয় সাফল্য কোনটা স্মরণীয় সাফল্য আসলে সব সাফল্যই তো স্মরণীয় হয়ে থাকে না হ্যাঁ তারপরে স্পেশালি পূর্বাচল যে বছর সেকেন্ড ডিভিশনে ফার্স্ট ডিভিশনে উঠলাম কত সালে এটা আগে তো বললাম আমি সালটা বলতে পারবো না আমাদের সালের মধ্যে একটু ভেজাল হয়ে যায় পার্টিকুলার সাল থাকে না যেমন 3-4-5-6 এরকম সাল থাকে এই জন্য আমি ঠিক সালটা উল্লেখ করে বলতে পারতেছি না ওই বছর যেমন টিমটা করছিলাম রেলিগেশন সেভ করার জন্য পরবর্তীতে চেষ্টা করতে করতে প্লেয়ারদের একাগ্রতায় প্লেয়ারদেরও চেষ্টা সব কিছু মিলাইয়া ওই বছর আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম এবং এত সুন্দর আনন্দ পাইছিলাম ওইটা চ্যাম্পিয়ন যে এটা কোনো পরিকল্পনা ছিল না অন্য যেগুলোতে আমরা উত্তীর্ণ হয়েছি পরিকল্পনা ছিল এটার মধ্যে কোনো পরিকল্পনা ছিল না পরবর্তী টিকে থাকবো কিন্তু সেই টিমটা নিয়ে মনে করেন কাজ করে মজা পাইছে কেন ছেলেটা খুব মানে সিরিয়াস ছিল তাদের প্রতিটা কাজে একাগ্রতা ছিল যেটা নাকি আমাদের এই বছর সাকসেসটা খুবই আনন্দ পেয়েছিলাম যেটা কল্পনাই করা যায় না আরেকবার যাত্রাবাড়ি ক্রীড়া চক্র সেকেন্ড ডিভিশনে যখন ফার্স্ট ডিভিশনে উঠি এইটাও সাকসেসটা এমন ছিল যে রানার আপের সাথে আমাদের পয়েন্ট ডিফারেন্স ছিল 14 আমরা চ্যাম্পিয়ন আমাদের সাথে যে রানার আপ হয়েছে তাদের পয়েন্ট ছিল মানে 14 পয়েন্ট নিচে মানে এত বড় সাফল্য সাধারণত একটা লিগের মধ্যে হয় না এটা সেকেন্ড ডিভিশনে যখন যাত্রাবাড়ি ফার্স্ট ডিভিশনে যখন উঠে ওই বছর আমরা চ্যাম্পিয়ন হইলাম বোধহয় 38 পয়েন্টে আর 24 পয়েন্টের সানরাইজ ক্লাব বোধ হয় রানার হয়েছিল ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল এগুলো স্মরণীয় ব্যাপারই আসলে এত ডিফারেন্সে চ্যাম্পিয়ন হওয়াটা এই যে আপনার কষ্টের কি আছে অনেক নিশ্চয়ই অনেক কষ্ট আসলে অনেক কষ্ট আছে কষ্টের কথা বলা যাবে না কারণ অনেক কষ্ট বললে মানে বিভিন্ন ক্লাবে বিভিন্নভাবে কষ্ট পেয়েছি হ্যাঁ কোনো কোনো ক্লাব হ্যাঁ একটা কোনো কোনো ক্লাব মনে করেন যে মানে কোনো অজুহাত ছাড়া কোনো কোনো ক্লাব আমাকে ডিপ্রাইভ করছে এগুলো বলবো না এই কারণে কোনো ক্লাবের কর্মকর্তা শুনলে কষ্ট হবে আমি আবার ওইসব ক্লাবে এখন আবার জড়িত হয়ে গেছি হয়তো তখন কষ্ট পাইছি এখন আবার আনন্দ পাইতেছি তো কষ্ট কথাগুলো বকেয়াগুলো আর পান নাই না বকেয়াগুলো তো আসলে আমাদের এখানে একটা সিস্টেম বিশেষ করে জুনিয়র লেভেলে বকেয়া থাকলে ওইটা সাধারণত পাওয়া যায় না তো দুই একটা ক্লাব আগে বললাম টঙ্গী ক্রীড়া চক্র এইসব ক্লাবগুলো একটা অন্যরকম ক্লাব এরা মনে করেন খেলা শেষ হয়ে যাওয়ার পরেও প্লেয়ারদের প্রতি কোচদের প্রতি একটা সহানুভূতি থাকে তাদের তাদের সম্পর্ক থাকে টঙ্গীর মান্নান ভাইকে আমি দেখছি প্লেয়াররা খেলে 10 বছর পরে গেলেও তাদেরকে একটা সুন্দর হ্যান্ডসাম কনভিন্স দিয়ে দেয় একটা আপ্যায়ন করে দেয় এই ধরনের মানে কর্মকর্তা বিরল ফুটবলের মধ্যে আর এখন কাজ করতেছি
যেমন জাবেদ হাসান সোহেলে এসকরা যাবে সভাপতির দায়িত্বে আছেন মতি রহমান মতি ভাই অত্যন্ত ভালো লোক এবং উদার প্রকৃতির লোক সবসময় আমাদের খোঁজ খবর রাখে প্রতি ঘন্টায় ঘন্টা সে আমাদের ক্লাবের খোঁজ খবর ছেলেদের খবর রাখে কোচ কি খাইছে এটা খবর রাখে এই ধরনের বিরল কর্মকর্তা পাওয়া যায় না এটা নিঃসবসে ভালো লাগে আপনার কোচিং এখন বি করতেছেন কতক্ষণ মধ্যে আগামী ইচ্ছা আছে আগে বি করি বি করার আগে তরে করার জন্য করতে পারবো না বি করি করার পরে যদি সুযোগ সুবিধা হয় শরীর স্বাস্থ্যের ব্যাপার আছে কেন ট্রেনিং করতে হয় তো আচ্ছা তাই আর আমাদের তো এখন বয়স হয়ে গেছে এটা সত্য কথা এখন যারা নতুন তাদের যে টার্গেট আমাদের তো ওই টার্গেটে থাকা যাবে না আমরা এই পর্যন্ত হয়তো করে ওই প্রিমিয়ার লেভেলে যদি সুযোগে কাজ করার হয়তো করতে পারি করার সুযোগ হইলে হয়তো করতে পারি এই তো আমাদের জীবন তো প্রায় শেষের দিকেই প্রায় সতেরোটা সাফল্যের মধ্যে চ্যাম্পিয়নশিপ কয়টা আছে আপনার যেমন যাত্রাবাড়ি চ্যাম্পিয়ন বাসাবো চ্যাম্পিয়ন পূর্বাচল চ্যাম্পিয়ন পূর্বাচল থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন যাত্রাবাড়ি থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন তারপরে বাসাবো সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন ফার্স্ট ডিভিশনের রানার আপ মানে ফার্স্ট ডিভিশনের রানার আপ যাত্রাবাড়ি ফার্স্ট ডিভিশনের রানার আপ আচ্ছা আচ্ছা কিন্তু তারা প্রিমিয়ার খেলে নাই এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলে নাই ক্লাবের সাধ্য ছিল না চ্যাম্পিয়ন হওয়ার পরও তারা খেলে নাই ফকিরাপুল চ্যাম্পিয়ন করছে কিন্তু তারা প্রিমিয়ার লিগ খেলে নাই কারণ অর্থের অভাবে প্রিমিয়ার লিগ খেলে নাই জাস্ট এইগুলো আর কি আমরা সাকসেসফুল বাট সুযোগ যা হয় নাই ওই সব জায়গায় যাওয়ার ক্লাবেরও একটু বোধ হয় গাফলতি ছিল মনে হয় আরও আগে হয়তো আমরা সুযোগগুলো পাইতাম আর এক্ষেত্রে আপনারা যে পরিশ্রমটা করেন জুনিয়র ডিভিশনে খেলোয়াড় আপনারা নিশ্চয়ই জেলা জেলাতে খেলোয়াড় কালেকশন করে নিয়ে আসেন আমাদের অনেক পরিশ্রম করে খেলোয়াড় কালেকশন করতে হয় পারিশ্রমিক কি আপনারা পান আসলে আমরা যে ক্লাবগুলো করি জুনিয়র ডিভিশন ক্লাবগুলো তেমন মানে সেসব ক্লাবগুলোর তেমন অর্থ হতেও নাই তারা আমাদেরকে দিতে চাইলেও তো দিতে পারতেছে না আমরা আমার কাছে মনে হয় যে আমরা বোধ হয় যতটুকু পাওয়ার ততটুকু হয়তো আমরা কোচরা পাই না আরও আর একটু বেশি পাওয়া উচিত ঘুরে ফিরে আপনার কয়েকজনই চ্যাম্পিয়ন করেন আর কি নতুনভাবে কোচ উঠে আসতেছে না মানে কারণটা কি যে যারা চ্যাম্পিয়ন করার মতো না উঠে আসতেছে এখন ট্রেনিং করতেছে কাজ শুরু করছে তো এটা তো বয়স কম এটা তো আমাদের তো অনেক বয়স হয়েছে অনেক কাজ করার সুযোগ পাইছি সেই কারণে হয়তো আল্লাহ আমাদের সাকসেস দিছে আর এখন যারা আসছে তারা কাজ করবে তারও একসময় আমাদের মতন মোটামুটি মানে সাকসেসফুল হবে আমি আশা করি অবশ্যই এখন কিন্তু কোচদের কিন্তু অনেক সিরিয়াস কোচরা অনেক কিছু শেখার চেষ্টা করতেছে আপনার কি মনে হয় যে আপনার লাইসেন্সগুলো আরও আগে যদি হইতো আপনাদের ভালো হ্যাঁ আমি এই আমি যাকে দেখেন দুঃখের ব্যাপার হলো এইটা লাইসেন্স করার অনেক সুযোগ এবং মানে সহানুভূতি তখনও আমার প্রতি ছিল বিশেষ করে বাদল দেয় বাদল রায় যে কিছুদিন আগে মারা গেছেন বাদল আমাকে অনেক আগে লাইসেন্স করার জন্য তাগিদ দিত বলার চেষ্টা করে নাও করে নাও দেখা গেলো আমার যাতে বেশি চ্যাম্পিয়ন ফাইট করতেছে এই সময় লাইসেন্সের ট্রেনিং আসছে মানে আমি টিম সাইডে গেলে টিমটা চ্যাম্পিয়ন হবে না কারণ রেজাল্ট ভালো হবে না আমি ওই সময় ক্লাবের মায়ে আমি লাইসেন্সগুলো করতে পারি নাই যার জন্য আমি বয়সের সময় অনেক পিছিয়ে গেছি আমার আর আমার জুনিয়ররাও লাইসেন্স করছে কিন্তু আমি লাইসেন্স করতে পারি নাই এখন তো আগে তো দেশে বাইরে যা করা লাগতো এখন তো দেশেই হচ্ছে আমাদের দেশে দেশে আমার আমাদের দেশে আরও আগে থেকেই হচ্ছে আমি তখন হইতো না আর কি অল্প অল্প হইতো এখন যেরকম প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে হ্যাঁ এখনকার সুযোগ তখন ছিল না আচ্ছা আর এখন লাইসেন্সার তো কাজ করার সুযোগ নাই সেই জন্য হয়তো লাইসেন্স করতেছি অর্থাৎ লাইসেন্সার কাজ করার সুযোগ থাকলে হয়তো এখনও লাইসেন্স করা হইতো না আসলে ঠিক এটি সত্য জুনিয়র ডিভিশন আপনাদের সাকসেসের নেপথ্যটা কি কী কারণে আপনার সাফল্যটা পান চ্যাম্পিয়ন করাচ্ছে প্লেয়ারদের মেন্টাল যে প্রিপারেশনটা একটা ছেলে একটা টিমে আনলাম তার ভিশনটা কি আমাদের ভিশনটা কি আমাদের টিমটা তোমাদের যে কী করতে চাই আমরা রেজাল্ট করতে চাই যেমন এই জিনিসটা বুঝাইতে চেষ্টা করি আগে তারপরে কর্মকর্তা বুঝতে চেষ্টা করি যে একটা চ্যাম্পিয়ন ফাইট করতে গেলে তার ফুডিংয়ের দরকার আছে একটা ভালো মাঠে প্র্যাকটিসের দরকার আছে এগুলো আমরা কর্মকর্তার কাছে চাই যখনই এগুলো পাই এবং প্লেয়ারদেরও একাগ্রতা আগেই বলছি আমি হ্যাঁ একাগ্রতা পাই কারণ আমরা একটা কথা বললে প্লেয়ার যদি আমাদেরকে সহযোগিতা না করে সেটা প্র্যাকটিস ঠিক মতো না করে তাহলে তো সাকসেসগুলো আসবে না আপনাদের খেলে দেবেন তারা আমাদের আমি যেটা করি সেটা হলো আমি প্রথম প্লেয়ারদের তৈরি করি প্র্যাকটিস করার যে তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের রেজাল্ট করতে হবে তোমাদের কষ্ট করতে হবে এই জিনিসটা আগে তৈরি করি তাদের ভিতরে কষ্ট করার মতন মানসিক প্রস্তুতি আগে তাদের নেবে তারপর প্র্যাকটিস শুরু করি এখন এখন পাচ্ছি মোটামুটি প্লেয়ার আমার মনে হয় কি কোচরা যদি প্লেয়ারদের সুন্দর করে বোঝায় যে আমাদের একটা ভিশন আছে আমরা একটু চ্যাম্পিয়ন ফাইট করতে চাই প্লেয়াররা মানে আমার মনে হয় ওরাও চ্যাম্পিয়ন হইতে চায় ওরাও চেষ্টা একটু বেশি করে একটা বিষয় এত সাফল্য পাই না করুন ন্যাশনাল টিমে কোনো কোচ হিসেবে ডাক্তার পাইছিলেন না 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 ন্যাশনাল টিমে কোচ পাইতে তো অবশ্যই তার লাইসেন্স লাগে এর আগে আমার তো এগুলো ছিল না লাইসেন্সের নিয়মের আগে তখন তো আমাদের সিনিয়র কোচটা ছিল
আচ্ছা এটা এটা আফসোস হয়ে গেছে আপনার যেমন আমার উস্তাদ পাতা শঙ্কর হাজরা ওনার কাছে অনেক জীবনে পাইছি মানে এখন তো আলি ইমাম ভাই ওনার কাছে অনেক কিছু পাইছি আচ্ছা গাজী উস্তাদ আমি ওনার খেলি নাই কিন্তু উনি বসে বসে আমাদের অনেক পরামর্শ দিতেন হ্যাঁ অনেক পরামর্শ পাইছি এরা এসব সুযোগ গুলো পাইতাম আমরা তো এই সুযোগ গুলো পাইতাম না এখন নিশ্চয় আপনার একটা একটা ইচ্ছা তো আছে যে ন্যাশনাল ইমেজ দিয়ে কোনো সুযোগ পাওয়ার একটা কোচিং করবেন এখন যদি পাই আমার লাইসেন্স তো থাকা লাগবে আমার লাইসেন্স করতে হবে তারপর না তার আমাকে সুযোগটা দিবে একটা ভিশন আছে যে লাইসেন্স করবে এখন দেখি চেষ্টা করতেছি যদি পরে বিটা পাওয়া যায় যদি দেয় আর কি আল্লাহ সুযোগ দেয় তাহলে এরপরে এই করবো এই করার পরে হয়তো একটা ওই বয়স বয়সের একটা খেলা মানে এজ লেভেলের একটা কাজ হতে পেতে পারি বা তারা যদি আমাদেরকে দেয় আমাদের কাজ করতে পারবে না হ্যাঁ যদি কাজ করি অর্থাৎ দেখা যাবে তারপরে আর কি রেজাল্টের উপর তো অনেক কিছু নির্ভর করে একটা কোচের সাকসেস তো সেই জায়গায় লাইসেন্স আটকে আছেন আর কি হ্যাঁ লাইসেন্স আমি আটকে আছি লাইসেন্স আটকে আছি এটার জন্য কেউ দায়ী না আমি নিজেই দায়ী আর আমার আশা আকাঙ্ক্ষাই দায়ী কারণ আমি যে টিমে প্র্যাকটিস করাইতাম ওই টিম চ্যাম্পিয়ন ফাইট করতো যে আমি যেতে পারতেছি না ট্রেনিংয়ে তাহলে টিমটা চ্যাম্পিয়ন হবে না কিন্তু আমি টিমটাকে ঠিকই চ্যাম্পিয়ন করছি আমার লাইসেন্সটা কিন্তু হয় না হ্যাঁ যাত্রাবাড়ির বেলা দুইবার হয়েছে এই ঘটনা টুঙ্গির বেলা একবার হয়েছে এই ঘটনা তাহলে আমি আরও মানে 10-15 বছর আগে লাইসেন্সগুলো নিয়ে পারতাম পাইতাম মনে হয় ওকে থ্যাংক ইউ